আসসালামু আলাইকুম এভরিওয়ান, সোয়ানাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আবার আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের চানা স্পঞ্জ মিষ্টির রেসিপিটি করে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মিষ্টিটা কতটা সফট হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিটা কতটা সফট হয়েছে। তো মিষ্টিটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো এত মজাদার মিষ্টি যদি আমরা ঘরে তৈরি করতে পারি তাহলে তো বাইরে থেকে কেনার কোনো প্রশ্নই আসে না আসলে। তো চলুন সেই রেসিপিটি আজকে দেখে নেওয়া যাক। তো এদিকে আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে আমি লিকুইড 1.5 লিটার গরুর দুধ দিয়ে নিয়েছি। তো দুধটাকে আমি 10 মিনিটের মতন জাল করে নিব। 10 মিনিট জাল করে আমি দুধটাকে কেটে নিব, ছানা কেটে নেব। তো ছানা কাটার জন্য আমি এখানে ভিনেগার নিচ্ছি। তো আমি এখানে বড় চামচ দিয়ে 1 চামচ ভিনেগার নিচ্ছি। 1 চামচ ভিনেগারের মধ্যে 2 চামচ পানি দিয়ে নিচ্ছি। তো পানি দিয়ে 10 মিনিট পর আমি চুলাটাকে অফ করে তারপর আমি ভিনেগারটা দিয়ে নেব। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু আমি 10 মিনিটের মতন জাল করে নিয়েছি। তো এখন আমি অল্প অল্প করে ভিনেগার দিয়ে ছানাটাকে তৈরি করে নেব। তো ভিনেগারটা আমি 2 থেকে 3 বারের মতন দিয়ে ছানাটা তৈরি করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখন পরিষ্কার একটি কাপড় নিয়েছি, কাপড়ের মধ্যে ছানাটাকে আমি ঢেলে ধুয়ে তো আধা ঘন্টার জন্য আমি এটাকে ঝুলিয়ে রাখবো পানি ঝরার জন্য। এদিকে আমি এখন শিরা তৈরি করে নেব মিষ্টির জন্য। 1/2 কাপ চিনির মধ্যে 3 কাপ পানি দিয়ে নিয়েছি, আর কিছু এলাচ দিয়েছি তেতো করে ফ্লেভারের জন্য। আধা ঘন্টা পর আপনারা দেখতে পাচ্ছেন ছানা থেকে কিন্তু পানিটা খুব সুন্দরভাবে কিন্তু ঝরে গিয়েছে। তো এই পর্যায়ে ছানাটাকে আমি এখন হাত দিয়ে ভালো করে মুথে নিব। তো ছানাটাকে আমি 6 থেকে 7 মিনিটের মতন ভালো করে হাতের তালু দিয়ে মুথে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন ছানাটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে। তো এই পর্যায়ে আমি এখন মিষ্টিগুলোকে তৈরি করে নিব। তো আমি এখানে 7টার মতন মিষ্টি তৈরি করে নিয়েছি। তো আমি যেহেতু বড় সাইজ করে মিষ্টিগুলো তৈরি করেছি, তো আমি এখানে 7টা মিষ্টি তৈরি করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি গোল করে মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন তো সবগুলো মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। তো এদিকে শিরার মধ্যেও কিন্তু বলক চলে আসছে। তো এই পর্যায়ে আমি এখন মিষ্টিগুলো দিয়ে নেব। তো মিষ্টিগুলো আমি দিয়ে আবারও ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে, আর এই মিষ্টি শিরাটা কিন্তু অবশ্যই পাতলা শিরা হবে। তো এ পর্যায়ে আমি আলতো করে একটু নেড়ে দিচ্ছি। তো নেড়ে দিয়ে আমি এখন মিষ্টির মধ্যে একটি জাজ তুলে নেব। তো জাজ তোলার জন্য আমি এখানে 1 টেবিল চামচ ময়দা নিয়েছি। তো সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে গুলিয়ে আমি মিষ্টির মধ্যে দিয়ে নেব। তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন ময়দার মিশ্রণটা দিয়ে আমি মিষ্টিটাকে আবারও 15 মিনিটের মতন জাল করে নিব। তো 15 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এই পর্যায়ে মিষ্টিটা ঠান্ডা হয়ে গেলে তো আমি এখানে আবারও একটি ঘন শিরা তৈরি করে নিয়েছি। 1 কাপ চিনির মধ্যে 1 কাপ পানি দিয়ে আমি এখানে ঘন একটি শিরা আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই পর্যায়ে মিষ্টিটি ঠান্ডা হয়ে গেলে তো মিষ্টিগুলোকে আমি ঘন শিরার মধ্যে দিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিটা কতটা সফট হয়েছে। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করি খুবই মজাদার স্পঞ্জ মিষ্টি আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তো আপনারা যদি বাসায় এত মজাদার মিষ্টি তৈরি করতে পারেন তাহলে কিন্তু কিনে খাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।